দর্শক অংশমালী আয়োজিত ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে ক্ষণকালের অতিথি হিসেবে আছেন তরুণ একজন গণমাধ্যম কর্মী, লেখক এবং সাংবাদিক ভূঁইয়া আশিক রহমান। আশিক রহমান, আপনাকে স্বাগত ক্ষণকালী স্টুডিওতে। ধন্যবাদ কাকন ভাই, একই সঙ্গে অংশমালীকে আমাকে অতিথি করার জন্য, ভালো লাগছে, ধন্যবাদ। ধন্যবাদ আশিক। দর্শক, অংশুমালির যে কাজটা, সেই কাজটার মধ্যে গণমাধ্যমের সাথে কথা বলাও একটা, কারণ গণমাধ্যম সাহিত্য সংস্কৃতির বাইরে না, সাহিত্য সংস্কৃতি মিলেই যাপিত জীবনের সমস্ত কিছু মিলেই সাহিত্য, এবং সাহিত্যেরই একটা অংশ গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা। তো আজকে অংশুমালির আয়োজনে কথা হবে আশিক রহমানের সাথে গণমাধ্যম বিষয়ে। আশিক, তাহলে প্রশ্নে চলে যাই সরাসরি। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথম প্রশ্নটাই, গণমাধ্যমে কেন আসা? গণমাধ্যমে আসলে, হ্যাঁ, ওভাবে চিন্তা ভাবনা করে যে আসলে সাংবাদিকতা এসেছি তা না, এটা একটা ঘটনাক্রমে আসলে আসা। এটা চিন্তা করে আসলে আসা না, হঠাৎ করেই চলে আসা আর কি, যে আগে কখনো চিন্তা ছিল না যে আমি আমি সাংবাদিকতা করব আসলে চিন্তা করিনি। তবে হ্যাঁ, লিখতাম আসলে স্কুল থেকে, যেটা হয় অনেকে শৈশব বা কৈশোর থেকে লিখে, আমি লিখতাম স্কুল থেকে, লিখতাম কবিতা, লিখতাম উপন্যাস, উপন্যাস আমি লিখেছি অনেকগুলা, লিখতাম। সেখান থেকে আমার একটা ইচ্ছা ছিল অনেকের মতো হয়তো, যে আমার একটা বই ছাপা হবো, আমার নাম ছাপা হবে, এরকম একটা ইচ্ছা খুব ছিল। কিন্তু সাংবাদিক হব এরকম চিন্তা কখনো হয়নি, ঘটনাক্রমে। এবং এবং আমার আমি এমন একটা কিছু খুঁজছিলাম যেখানে আসলে আমার উপর কেউ খবরদারি তো করতে পারবে না। হ্যাঁ, এমন একটা কিছু খুঁজছিলাম যে আমি এমনি যেটা 9টা 5টা অফিস এরকম কিছু করবো না। সেই জায়গা থেকে একই সঙ্গে ঘটনাক্রমে সাংবাদিকতা আসলেও আমার একটা শক্তি ছিল, আমি লিখতে পারতাম। আমি দেশ দুনিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা, মোটামুটি মিনিমাম একটা ধারণা ছিল। লেখালেখি দিয়ে শুরু, লেখালেখি দিয়ে শুরু। হ্যাঁ, কিন্তু সাংবাদিকতা কিভাবে শুরু, কোথা থেকে শুরু, সেটা একটু যদি বলতেন। এটা আসলে 2009-10 সালে, সেখানে একটা একটা ক্রাইসিস সময় পার করছিলাম আমি, খুব আমারটা খুব ঝামেলা হয়েছিল, মানে অর্থনৈতিক ভাবে অনেক একটা লস খেয়েছিলাম। একটা ইয়াতে কিছু একটা করার, তো ওই মুহূর্তে কি কি করার, কিছু একটা আমার মন মতো তো কিছু পেতে হবে, বুঝতে হবে। তো এই ঘটনাক্রমে যে একটা পত্রিকা বিজ্ঞাপন পেয়েছিলাম শেয়ার বিজার, হ্যাঁ, তো শেয়ার শেয়ার মার্কেট সম্পর্কে আমার ধারণা ছিল, শেয়ার মার্কেট সম্পর্কে ধারণা ছিল, শেয়ার বিজার বিজ্ঞাপন, ব্যবসা বাণিজ্য, সাংবাদিকতা, রিপোর্টিং করা। তো আমার একটা কনফার্ম হচ্ছে, এক, শেয়ার বাজার সম্পর্কে আমার একটা ধারণা আছে, দুই হচ্ছে আমি আমার যে অবজারভেশন, সাংবাদিকতা, গণমাধ্যম, পত্রিকা, টেলিভিশন, আমি প্রচুর পত্রিকা পড়তাম, বিশেষ করে বিশেষ দিনের দিবসগুলো আমি প্রচুর পত্রিকা কিনে একসঙ্গে কিনতাম, টেলিভিশন সংবাদ নিয়মিত আমি দেখতাম, খেলাধুলা, প্রায় সব বিষয়ে ধারণা নেওয়ার চেষ্টা করতাম। এটা অভ্যাসটা আমার ছোটকাল থেকে ছিল। সেই জায়গা থেকে আসলে বিজ্ঞাপনটা পাওয়ার পর দেখলাম, কিছুটা আমি খুঁজতেছিলাম ওই লস খাওয়ার পর, যেটা আমার মনের মধ্যে পাওয়া যেত, এর বিজ্ঞাপন পেয়ে আসলে গেলাম। তো ওখানে যাওয়ার পর ঠিক আছে বললো, কথাবার্তা বললো, ঠিক আছে কাজ করেন, কিন্তু দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না, কয়েকদিন যাওয়ার পর বললো যে ঠিক আছে আপনাকে আমি পরে বলবো, আপনি দুই অভিজ্ঞতা জানেন সাংবাদিকতা কেমনি না করা হয়। তো ওই দুই চার দিন, চার দিন যাওয়ার পরে এখানে একটা প্রশ্ন করি আশিক, এখানে একটা প্রশ্ন করি, এখানে এই যে তরুণ একজন কর্মী গণমাধ্যমে ঢুকলো, এই কয়েকদিন কাজ করার পরে তাকে বলা হলো আচ্ছা পরে দেখবো, এই যে যে একটা তরুণদের অবস্থা, এই অবস্থা কিন্তু এখনো খুব যে পরিবর্তন হয়েছে তা না। এই যে তরুণ গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমে আসছে, কাজ করছে, তাদের কখনো নেওয়া হচ্ছে, কখনো ফিরিয়ে দেওয়া হচ্ছে, এই যে যে মানে গণমাধ্যমের এই যে অবস্থা, এই অবস্থার সাথে তরুণরা কতটুক মানিয়ে নিতে পারছে এবং উৎসাহ হারাচ্ছে কিনা তরুণরা, এই ব্যাপারে আপনি কি বলছেন? একটা হচ্ছে যে এটা তো একটা স্বপ্ন দেখানো, স্বপ্ন
দেখানো স্বপ্ন ভঙ্গ ডিফিকাল্ট জিনিস। হ্যাঁ, কেউ আমরা সাংবাদিকতা আমরা দেখছি অনেক গ্ল্যামার একটা জায়গা, সেখানে যার মিনিমাম সামর্থ্য আছে সে সুযোগ খুঁজে আসলে সাংবাদিকতা করার, মানে বিশেষ করে যারা লেখালেখি করে টুকটাক কৈশোর থেকে স্কুল থেকে স্কুল গোয়িং, তারাই লেখালেখির মিনিমাম অভ্যাস আছে এবং সে কনফিডেন্ট ফিল করে মোটামুটি তারাই বেশি আগ্রহী হয়ে থাকে। সেই জায়গা থেকে আগ্রহ নিয়ে আসা, তারপরে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়া একটা ডিফিকাল্ট সময় নিশ্চয়ই, এবং একই সঙ্গে সাংবাদিকতা আসার পর যে চ্যালেঞ্জ গুলো আছে বিরাট চ্যালেঞ্জ, এবং প্রতি মুহূর্তে প্রতিদিন আসলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। প্রত্যেক জীবনে একটা মানুষের প্রতিদিন যে চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হয়, গণমাধ্যম আলাদা কোনো বিষয় নয়, আমাকে সেখানে উতরাতে হয়। সেই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম আপনাকে, যে গণমাধ্যম মানে গণমাধ্যমে তরুণরা আসে যে শব্দ পাশ করা বা যারা পড়াশোনা করছে, এইভাবে তরুণরা যারা আছে এক ধরনের অ্যাডভেঞ্চারাস মনোভাব নিয়ে আসে, তারা একটা থ্রিলের আশায় আসে, আসে একটা সমাজ পরিবর্তনের আশায় যে না এটা, কিন্তু এখানে এসে দেখা যায় অনেক ক্ষেত্রেই তাদের আশা ভঙ্গ হয়। তাদের যে আপনি যেমন বললেন অনেক টাফ বিষয় তাদের ফেস করতে হয়, তাদের স্ট্রাগল করতে হয়, তারা মূলত স্ট্রাগলার হয়ে ওঠে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেকেই ঝরে যাচ্ছেন, তাহলে গণমাধ্যমের যে এই অবস্থা, তাহলে ভালো সংবাদ কর্মী গণমাধ্যম কর্মী গড়ে ওঠার রাস্তাটার ক্ষেত্রে এই জিনিসটা কি বাধা না, এই যে দুর্বলমানতা? এটা একদিকে বাধা, আবার আরেক দিকে হচ্ছে আমার যদি আসলে ওই সামর্থ্যটা থাকে, আমার ভিতরে যদি ওই পটেনশিয়ালিটি থাকে, এই বাধা অতিক্রম করে আসলে আমি টিকে থাকবো কিংবা টিকে থাকার চেষ্টা করতে পারবো। মানে আমি সংবাদ করবো, যে যে কেউ আগ্রহী হলে সেই জায়গাটা করতে পারে, আমার যেটুকু অভিজ্ঞতা। তবে অনেক ধৈর্য ধরতে হয় ও নিজেকে, মানে নিজের অবস্থানকে প্রতিনিয়ত চেঞ্জ করতে, অবস্থান মানে এখানে আমার দক্ষতার জায়গা, দক্ষতার আসলে বিকল্প নেই, সিনসিয়ারিটির বিকল্প নেই, নিয়ম শৃঙ্খলা মেনে চলার বিকল্প নেই, এবং নিবেদনের বিকল্প নেই। আমি যদি সফল হতে চাই, টিকে থাকতে চাই, সাংবাদিকতা করতে চাই, এখানে আমার নিবেদনের বিকল্প নেই। নিবেদন আমাকে যতই মানে কঠিন সময়ে আসুক, সেই সময়টা পার করতে হবে মাটি কামড়ে থেকে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। এবং শুধু সাংবাদিকতা আসলে না, আমরা তো জীবন প্রতিটা ক্ষেত্রেই আসলে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ মোকাবেলা করি, তো আমাদেরকে সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে, সেক্ষেত্রে মাটি কামড়ে আসলে পড়ে থাকতে হয়, এবং যারা এটা করতে পারে তারা আসলে সংগ্রামটা চালাতে পারে, এবং সেই এবং প্যাশনের জায়গাটা প্রবল থাকতে হবে, ভালোবাসার জায়গাটা, নেশা 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 না হলে আসলে হয় না, নেশাটা থাকতে হয়, যেটা নেশা থাকলে আসলে আপনি কতটুকুই সফল হবেন। আপনি তো জি আমার প্যাশনের কথাটা যেহেতু উঠলো, প্যাশনের কথায় আসি, আপনি যেখানে মানে একটা, আমি তো বললামই যে মানুষ একটা থ্রিলের চিন্তা করে অ্যাডভেঞ্চার চিন্তা করে, বিশেষ করে সমাজ পরিবর্তন একটা কিছু করব এমন কিছুর জন্যই গণমাধ্যমে কাজ করতে আসে তরুণরা। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন যে আপনি ঢাকায় ডেস্কে কাজ করছেন, ঢাকায় কাজ করছেন, কিন্তু মফস্বলে যারা করে সামগ্রিকভাবে গণমাধ্যম কি প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছে কিনা, একটা বেতন কাঠামো বা যেটা, এই প্রশ্নটা আমি সব গণমাধ্যম কর্মীদের করি আসলে, যে গণমাধ্যম আসলে একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছে কিনা সামগ্রিক, আপনি কি ভাবেন এটাকে গণমাধ্যমের এই গড়ে ওঠা? এটা আসলে অনেক কঠিন প্রশ্ন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং দীর্ঘদিন সাংবাদিকতা করছেন এবং সাংবাদিকতাকে প্রতিষ্ঠা আসলে মানে একটা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তারা নিশ্চয়ই কথা বলছেন, বলবেন, গবেষণা করছেন, করবেন। এটা তো সত্য যে আসলে সংবাদ মাধ্যমের যে যে জায়গা, গণমাধ্যম মানুষের মাধ্যম, মানুষের কথা বলার মাধ্যম, যেটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সেই জায়গাটা তো আসলে প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা আসলে এখন হয়ে ওঠেনি বলে আমার মনে হয়, নিশ্চয়ই এটা ক্রমান্বয়ে হচ্ছে এবং বাধা বিপত্তি নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে এগোচ্ছে বলে আমার মনে হয়, এবং প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আমার আসলে আশাবাদ, আমার সেটা আমার ধারণা এবং আমার কাছে সেটা মনেই হচ্ছে আসলে প্রতিষ্ঠান হবে। এটা রাষ্ট্র যেখানে নানা রকম সমস্যা আছে এবং আমাদের মতো দেশগুলোতে শিক্ষার জায়গাটা অত্যন্ত দুর্বল, শিক্ষা দীক্ষা যখন আমরা আরো বেশি
এগিয়ে যাব, এই জায়গাগুলো আরো ডেভেলপ করবে, আরো বেশি আসলে যে যে প্রত্যাশাটা আমরা করছি, সংবাদ মাধ্যম গণমাধ্যম প্রতিষ্ঠান হয়ে উঠবে, দায়িত্বশীলতার জায়গা কাজ করবে, কিংবা সরকার সব পক্ষই আসলে আরো ম্যাচিওর হবে, আমার কাছে তাই মনে হয়। এই যে আপনার মানে ম্যাচিউর হয়ে ওঠা, ম্যাচিউর হয়ে ওঠার সাথে সামগ্রিক একটা ব্যবস্থাপনার এখানে যোগ আছে, আপনি আপনার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বলেন, সরকারের সহযোগিতা বলেন, মুক্ত গণমাধ্যমের চিন্তা যেটা বলেন, এদিক দিয়ে দেখতে গেলে যে আপনার প্রতিষ্ঠান, সরকার এবং মুক্ত গণমাধ্যমের যে কথাটা আছে, এটার সমন্বয়টা আমাদের মতো দেশগুলো তো হচ্ছে কি, বা আমরা আমাদের তরুণ গণমাধ্যম কর্মীরা এ নিয়ে অনেক বিপত্তির মধ্যে আছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, আমাদের এখানে অনেক কিছুই হচ্ছে, আবার অনেক কিছুই হতে পারছে না। হচ্ছে যেটা বললাম, আসলে আমরা আমাদের আরো কিছু সময় লাগবে নানা ভাবে, অগ্রসমান সমাজ যখন যতক্ষণ আমরা না হবে, আর সময়টা আসলে দিতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই নানা রকম এই প্রতিকূলতা ফেস করতে হবে, এবং যে অব্যবস্থাপনার যে কথা বলছেন সেগুলো আসলে ঠিক হয়ে যাবে। কারণ আমাদের দারিদ্র পীড়িত একটা রাষ্ট্র কোথায় ছিল, আজকে কোথায় আসছে, আমরা আস্তে আস্তে একটা ভালো জায়গায় যাচ্ছি। যখন মানুষের সংকট থাকে তখন অনেক কিছু আসলে সঠিকভাবে হয় না, ব্যবস্থাপনা রাষ্ট্রীয় বলে রাষ্ট্র ব্যবস্থাপনাটা, পরিবারে যখন সংকট থাকে সবকিছু আসলে ঠিক মতো হয় না, থাকে না, চলে না। তো রাষ্ট্র হিসেবে আমাদের অনেক সংকট ছিল, আছে এখন, কিন্তু সেই যেই সংকটগুলো, সেই সংকটগুলো অনেক ক্ষেত্রে আমরা কাটিয়ে উঠছি, কাটিয়ে উঠবো। যত বেশি আমরা সংকট নানা রকম দূর করতে পারবো, তত আসলে আমরা যে নানা রাষ্ট্রীয় জায়গা থেকে, গণমাধ্যমের জায়গা, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন জায়গায় যে সমস্যা, সংকট, নেতিবাচক দিক রয়েছে, সেগুলো আরো অনেক মিনিমাইজ হবে, অনেক কমে আসবে। এটা আপনি অটোই হবে যখন মানে যার দারিদ্রতা কমে আসবে, এই জায়গার মিনিমাম একটা জায়গা। এই ক্ষেত্রে আশিক, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আমরা তো প্রায় অর্ধ শতকের দিকে স্বাধীনতার পরবর্তী সময়, আপনি যদি সিঙ্গাপুরের সাথে তুলনা করেন আমাদের, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের খুব বেশি মানে সময়ের পাবেন না, সময়ের যে গ্যাপটা খুব বেশি নাই সিঙ্গাপুরের সাথে আমাদের। সিঙ্গাপুর যদি এতটুকু এগিয়ে যেতে পারে, তাদের অবস্থান যদি এতটুকু এগিয়ে যেতে পারে, এবং অন্যান্য দেশ আমাদের তুলনায় যারা, আমরা কাছাকাছি সময়ে যারা স্বাধীন হয়েছি বা আমাদের অবস্থা একই রকম ছিল, তারা কিন্তু গণমাধ্যমের দিকে, অন্যান্য দিকে অনেক এগিয়ে গিয়েছে। আপনি ভিয়েতনামের কথা ধরেন না, ভিয়েতনামের অবস্থা কি দাঁড়িয়েছিল, আজকে ভিয়েতনাম ঘুরে দাঁড়িয়েছে সবকিছুতে ভালো, অর্থনৈতিকভাবে ভালো, যদিও গণমাধ্যমের স্বাধীনতা ওখানের রাষ্ট্রীয় সমাজতন্ত্র ব্যবস্থার জন্য পিছনে আছে, কিন্তু অন্যান্য উন্নত দেশগুলোর দিকে দেখেন, যেটা আমাদের সাথে খুব বেশি স্বাধীনতার খুব বেশি গ্যাপ ছিল না, দূরত্ব ছিল না সময়, তারপরেও তারা দাঁড়িয়ে গেছে। তো এখানে আমাদের দাঁড়াতে এত সময় লাগছে কেন, বা আমাদের গণমাধ্যম, এখন পর্যন্ত অনেকে বলেন যে আমাদের গণমাধ্যমের অবস্থা কৈশোরে আছে, এই অবস্থা কেন? আপনি কাজ করে তরুণ হিসাবে আপনি কি মনে করছেন, কি ভাবছেন এই ব্যাপারটায়? এখন আমাদের আমাদের দেখতে হবে সোসাইটি বা রাষ্ট্রে রাষ্ট্রে পার্থক্য, সমাজ, জনসংখ্যা, মানুষ। আপনি সিঙ্গাপুরের কথা বলেন, সেখানে জনসংখ্যা কত, মানুষ কত, ভিয়েতনামের কথা বলছেন, সেখানে মানুষ কত, এবং তাদের অবস্থান কি, ভৌগোলিক অবস্থান কি, এবং আমাদের আমাদের কত মানুষ ছিল, যখন স্বাধীনতা ছিল তখন কত মানুষ ছিল, সেই বিষয়গুলো যদি আপনি সামনে আনেন, এবং একই সঙ্গে আমরা দেখেছি যে সামরিক শাসকরা দেশ পরিচালনা করেছেন 75-এর পরে, অনেক বছর সামরিক শাসকরা এদেশ পরিচালনা করেছেন, তো এখানে বহু বছর চলে গেছে, এবং আমরা আমরা রাজনৈতিক ভাবে এখন একটা স্থিতিশীল জায়গায় পৌঁছতে পারিনি। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিষয়ে মতৈক্য নেই, রাষ্ট্রীয় মানে একটা রাষ্ট্রের পক্ষ ওইভাবে আমরা মতৈক্য দেখতে পারি না, বিরোধ, বিবাদ, সহিংসতা আমরা কিছুদিন আগেও দেখেছি, রাজনৈতিক সহিংসতা গুলো সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতিটা আসলে এই যে ওই দেশগুলোর সাথে যায় না, যে দেশগুলো অনেক বেশি স্টেবল ছিল, আমাদের দেশগুলো বাংলাদেশ স্টেবল ছিল না, তো সেই সময়গুলো আসলে আমাকে দিতে হবে। এবং গণমাধ্যম তো একটা সময় পাস করছে, শৈশব না হলে কৈশোর পার করছে, যৌবনে যাচ্ছে, এবং গণমাধ্যমের বিকাশটা আসলে আপনি খেয়াল করেন যে গণমাধ্যম বিকাশটা কবে থেকে, গণমাধ্যম বিকাশ তো খুব বেশি দিনের গল্প নয়। হ্যাঁ, তো আস্তে আস্তে একদম গণমাধ্যম
যে আলটিমেট যদি আমরা দেখি একটা একটা বিকাশ কিংবা একটা গণজোয়ার, গণমাধ্যম, বহু গণমাধ্যম, গণ টেলিভিশন পত্রিকা আসছে, সেটা গত 20 বছর ধরে, এর আগে কতটা পত্রিকা ছিল, টেলিভিশন ছিল কতটা, এবং গণমাধ্যম কর্মী ছিল কতটা, তো এগুলা এবং এই যে হঠাৎ করে অনেক কিছু চলে আসছে, সেগুলা নিয়ে এগোনো একটা সময় তো লাগবে, আপনি যে কথাটা বললেন যে অনেক গণমাধ্যমের ক্ষেত্রে, এই কথাটাই বলি যে আমরা যখন সীমিত কিছু গণমাধ্যম নিয়ে প্রস্তুত ছিলাম না, আমাদের অনেক পশ্চাৎপদতা ছিল, যেমন আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ক্ষেত্রে, অনুসন্ধানী প্রতিবেদনের ক্ষেত্রে আমরা এখন অনেক পিছিয়ে। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের পার্শ্ববর্তী ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ থেকেও আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি অনুসন্ধানী সাংবাদিকতার দিক দিয়ে। তো এই ক্ষেত্রে যে হঠাৎ করে অনেক গণমাধ্যম চলে আসা, এই যে হঠাৎ করে অনেক গণমাধ্যম কর্মী, এই যে অবস্থাটা, এটা কি গাড়ির ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা নয় কি? এখন এইভাবে আসলে মন্তব্য করা ডিফিকাল্ট, কিন্তু যে কোনো কিছু যেটা রেভুলেশন আসে তখন অনেক কিছুই আসে, অনেক বেশি করে আসে। হ্যাঁ, বেশি করে আসলে একটা সময় এগুলো আসলে টিকে না, যেগুলো আসলে কোয়ালিফাইড সেগুলো টিকে থাকবে। সেই একটা মোহের মত, মোহের সময় আসলে অনেক কিছু চলে আসে, মোহ যখন ভঙ্গ হয় তখন আসলে স্বাভাবিক চিত্র দেখা যায়। গণমাধ্যমের এক মোহে মানে বহু সংবাদকর্মী সাংবাদিকতা করতে এসেছেন, উৎসাহিত হয়েছেন, দেখে দেখে অনেকে যে গ্ল্যামার আছে সেই সূত্র ধরে সেই বিষয়ে ইন্টারেস্ট হয়ে অনেকে সাংবাদকর্মী বা সাংবাদিক হতে চাইছেন বা চেয়েছেন বা চাইছেন, কিংবা অনেকে আসতে চাইছেন। কিন্তু এই মোহ, মোহ দিয়া আসলে টিকা যায় না, টিকে থাকা যায় না। এবং গণমাধ্যমের যে বিকাশ এর ভিতর দিয়ে হবে আসলে, এবং কোয়ালিটি মানে মানসম্পন্ন পত্রিকা কিংবা টেলিভিশন কিংবা সংবাদ করবে, সাংবাদিক তৈরি হবে এর ভিতর দিয়েই। যারা ভালো করবে না তারা ঝরে পড়বে, যারা আসলে চেষ্টা করছে ন্যূনতম যে কোয়ালিটি মানসম্পন্ন বজায় রেখে একটা পত্রিকা কিংবা টেলিভিশন কিংবা রেডিও কিংবা অনলাইন পত্রিকা চালানোর, সেটা তারা টিকে থাকবে, কষ্ট কষ্ট করে হলেও টিকে থাকবে। আর যারা পারবে না কিংবা সংবাদ সাংবাদিক বলেন, সংবাদকর্মী বলেন, যারা মোহে পড়ে এসেছেন তারাও টিকবে না, যারা গণমাধ্যম পত্রিকা টেলিভিশন করছেন তারাও আলটিমেট টিকবে না, থাকবে না। এই ক্ষেত্রে আপনি যেখানে কাজ করছেন, আমাদের নতুন সময়, নতুন সময়ের সম্পাদক নাইমুল ভাইয়ের কথা বলি, নাইমুল ভাই সবসময় একটা কথা বলেন, উনি তো উনার সাংবাদিকতাই পড়াশোনা, সাংবাদিকতার থেকেই আসা, উনি সবসময় এই কথাটা বলেন যে সাংবাদিকতার জেনে শুনে আসাটা, জানার কথা সেই কথাটাই বলেন। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে অনেক পত্রিকায় সম্পাদক আছেন যাদের আমরা মানিও, আমাদের নেতৃস্থানীয় অনেকে আছেন যাদের আসলে পেছনের ব্যাকগ্রাউন্ড পড়াশোনাটা সংবাদ মাধ্যম থেকে আসা না, এবং অনেক এখন যে অনেক সম্পাদক আছেন বা সংবাদকর্মী আছেন, গণমাধ্যম কর্মী আছেন, তারা তো হঠাৎ করেই চলে এসেছেন, তাদের অভিজ্ঞতাও খুব বেশি দিনের না। তো এই যে যে অবস্থা, এই অবস্থায় আপনি বলেন যোগ্যরা টিকে থাকবে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারাও টিকে আছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, এবং অনেক যোগ্যরা এসেও ঝরে যাচ্ছেন, অনেকে আসছেন যে যাদের ব্যাকগ্রাউন্ড হয়তো সাংবাদিকতাতেই ছিল, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা আসছেন, তারাও কিন্তু টিকে থাকতে পারছেন না, কিন্তু দেখা যাচ্ছে যে এই কম যোগ্যরাও টিকে যাচ্ছেন। এইটা কেন হচ্ছে? এটা কি মানে রাষ্ট্রের, এখানে কি রাষ্ট্র বা সরকারের কোনো ভূমিকা আছে কিনা, বা সরকার বিরোধিতার কারণে কেউ টিকতে পারছে, বা সরকারের পক্ষে থাকার জন্য কেউ টিকে থাকছে কিনা, এরকম কোনো কিছু আছে কিনা? আমি আসলে যেটুকু বিশ্বাস করি আছে, আমার যদি মানে আমার যদি কোয়ালিটি থাকে, দক্ষতা থাকে, সেই জায়গাটা আসলে কেউ চাইলেও ফেলতে পারবে না। আপনি খুব স্বাভাবিকভাবে আপনি যখন একটা ঝড়ে ধান গাছ আমরা জানি যে পড়ে যায়, তো কিছু ধান গাছে লেপটে যায়, কিছু আছে লেপটে গেলে আবার দাঁড়িয়ে যায়, কেন তার শিকড়টা মজবুত। তো একই কথা আমাদের এখানে যে যারা যোগ্য তারা চ্যালেঞ্জ মোকাবেলা করছে সমাজ বাস্তবতার কারণে, কারণ এখানে অনেক নিয়মটা অনেক ক্ষেত্রে অনিয়মটা অনেক ক্ষেত্রে নিয়ম, তো এরকম একটা পরিস্থিতিতে চ্যালেঞ্জ গুলা অবশ্যই মোকাবেলা করছে যারা যোগ্য কর্মী রয়েছেন, সাংবাদিক সম্পাদক রয়েছেন। এবং যেটা টিকে থাকা বলছেন, আসলে কতটুকু টিকে থাকা আপনি একটু খেয়াল করে দেখুন, আসলে আলটিমেট টিকে থাকে না, নেই, এবং এটি অস্তিত্ব ইয়াতে ভোগে, অস্তিত্বহীনতা ভোগে। এবং যতই কিছু হোক যদি আসলে আপনার যোগ্য হন টিকে থাকবে না, আমি বলতেছি। কিন্তু যারা আসলে অন্তঃসার শূন্য
যাদের আসলে ওই ইয়াটা নাই তারা হয়তো টাকা দিয়ে এমনি এমনি থাকবেন, কিন্তু এটা থাকা তো থাকা বলে না, বেঁচে থাকা তো এটা তো বেঁচে থাকা না, বাঁচার মতো শক্তি নিয়ে বা মানে নৈতিক ভাবে বেঁচে থাকা, হ্যাঁ ভিতর থেকে একটা ভালোবাসা নিয়ে বেঁচে থাকা, এটা বড় বিষয়। আচ্ছা আমরা আবার একটু তরুণদের ক্ষেত্রে ফিরে আসি, আপনি দেখেছেন যে নিরাপদ সংস্কার আন্দোলন অন্যান্য আন্দোলনে গেল তরুণ সংবাদ কর্মীরা, যারা গণমাধ্যম কর্মীরা, যারা খবরের কর্মী যারা আছেন, তারা নানাভাবে লাঞ্ছিত হয়েছেন, তারা নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এই যে যে তরুণ গণমাধ্যম কর্মীদের এই যে নির্যাতন, এই যে অনেকে নিহত হয়েছেন, হ্যাঁ এই যে এই ক্ষেত্রে দেখা গেছে তাদের প্রতিষ্ঠান যেগুলো আছেন তারা কিন্তু সঠিকভাবে তাদের পেছনে দাঁড়ায়নি। এবং এই যে দেখেন আমরা নিরাপদ সড়ক আন্দোলনের সময় ডেইলি স্টারের যে নির্যাতিত কর্মীর ছবি দেখেছি, অন্যান্যদের ছবি দেখেছি, তাদের পেছনের প্রতিষ্ঠান যেমন দাঁড়ায়নি তেমনি সাংবাদিক সংগঠনগুলোও সেভাবে দাঁড়ায়নি। এর ফলে কি এই যে যে সহিংসতা মোকাবেলা করতে হচ্ছে, তাদের শারীরিকভাবে নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে, এই কারণে কি তরুণরা হতদম হয়ে পড়বে না এই গণমাধ্যমের প্রতি, এই ব্যাপারটা কিভাবে দেখেন আপনি? আসি না, এইটা তো একটা বিষয় আছে নিশ্চয়ই, যে কর্মী যে পত্রিকা বা টেলিভিশনটায় কিংবা অনলাইনে কাজ করে তার রেসপন্সিবিলিটি দায়িত্ব না, ও প্রতিষ্ঠানের দায়িত্ব, এবং গোটা সাংবাদিক সমাজ কিংবা যে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা নিশ্চয়ই জিনিসগুলো খেয়াল করেন, এবং হয়তো সেক্ষেত্রে তারা সবসময় হয়তো দাঁড়ান না, কিন্তু সেটা দাঁড়ানো উচিত, সেটা পলিটিক্যাল কারণে হোক, যে কোনো কারণে হোক, সেটা অনেক সময় পিছিয়ে যান, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি দাঁড়াচ্ছেন, কিন্তু এটা অধিকাংশ ক্ষেত্রে হলে হবে না। আমরা যেখানেই আসলে সংবাদকর্মী সাংবাদিক কোটা সমাজের আয়না বা প্রতিচ্ছবি বলা হয়, সংবাদকর্মীরা মানে মানুষের জন্য কাজ করে, কদ মানুষ মানে মানুষের বিষয়গুলো কাজ করে, সেখানে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা তো অবশ্যই সেটা আগে দেখতে হবে, সেটা প্রতিষ্ঠান কিংবা সরকার সংশ্লিষ্ট সবাই আসলে সব পক্ষ মিলিয়ে একটা নিরাপত্তা নিরাপদ একটা রাষ্ট্র আসলে গড়ে তোলা দরকার, শুধু সংবাদকর্মী কেন, সাংবাদিক কেন, গণমাধ্যম কেন, আমরা প্রতিটি মানে পুরো বাংলাদেশটা একটা নিরাপদ বাংলাদেশ আসলে দেখতে চাই, যে বাংলাদেশে আসলে সহিংসতা থাকবে না, কোনো হিংস্রতা থাকবে না, যে বাংলাদেশে আসলে থাকবে না সাংবাদিকের উপর নিপীড়ন থাকবে না, ধর্ষণ হত্যা রাজনীতি কোনো কিছু থাকবে না, সেই বাংলাদেশটা তো আসলে আমাদের সবার প্রত্যাশা, সেই সেগুলো নিয়ে আসলে আমাদের সকলকেই কাজ করতে হবে। আমরা হয়তো সরকারের দোষারোপ করতে পারবো, আমরা যারা সাংবাদিক নেতৃত্বে রয়েছে না প্রপার ভাবে তারা সেই নেতৃত্ব পালন করছে কিনা হয়তো প্রশ্ন তোলা যাবে, কিন্তু প্রশ্ন তোলার পাশাপাশি আসলে আমাদের একসঙ্গে প্রশ্ন তুলতে হবে, প্রশ্ন মীমাংসাও চাইতে হবে, কথা বলতে হবে, একই সঙ্গে আমরা আসলে একসঙ্গে কাজ করতে হবে, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে আসলে কাজ করলে হবে না। আমরা আমরা যদি সরকারের উপর চাপিয়ে দিই সরকার একা পক্ষে কতটা করার ডিফিকাল্ট, আমরা সহযোগিতা না করলে আমরা করোনার কথা বলতে পারি, আমরা আমাদের নাদিম মোহাম্মদ ইত্তেফাকে আছেন, উনি জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের নাদিম ভাই শুভেচ্ছা জানিয়েছেন, শুভেচ্ছা নাদিম ভাই আপনাকেও। ফরিদ সিফাতুল্লাহ আছেন, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা ফরিদ সিফাতুল্লাহ। পশ্চিমবঙ্গ থেকে আছেন সুদীপ ঘোষাল, আছেন মাহবুবুল আলম, আছেন খলিল ভুঁইয়া, আছেন মিরাজুল হাসান মারুফ। থাকুন আমাদের সাথে, শুনুন আমাদের কথা, কথা বলছি আশিক রহমানের সাথে। আশিক রহমান, হ্যাঁ এখন এখন কোভিড কালীন সাংবাদিকতার বিষয়ে একটু কথা বলি। এই তো আমরা একটা মহামারী মোকাবেলা করছি যেটা আমাদের অভিজ্ঞতা ছিল না, আমাদের চিন্তার ধারণার বাইরে ছিল, তো এমন অপ্রস্তুত অবস্থায় আমরা একটা এমন একটা জিনিসের মোকাবেলা করছি, একটা অদৃশ্য শত্রুর মোকাবেলা করছি। এই অবস্থায় যে সংবাদকর্মীদের নিরাপত্তা বলেন, তারপর তার স্বাস্থ্যগত নিরাপত্তার কথা বলছি আমি, স্বাস্থ্যগত নিরাপত্তার কথা বলেন, এই প্রতিষ্ঠানগুলো প্রায় প্রতিষ্ঠানে দেখছি যে সংবাদকর্মীদের স্বাস্থ্যগত নিরাপত্তার দিকে একটু অবহেলা উপেক্ষা আছে। আপনি যে যেখানে কাজ করছেন বা অন্যান্য যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কি এমনটা ঘটছে কিনা? এবার আমার ক্ষেত্রে যেটা বলতে পারি, সংবাদ আমাদের সম্পাদক, আমাদের গুরু
বাংলাদেশে আসলে আধুনিক সংবাদ সংবাদপত্র বা সাংবাদিকতার গুরুই বলা হয় কিংবদন্তি সাংবাদিক সম্পাদক নাইমুল ইসলাম খান, যার প্রতিষ্ঠানে আমরা কাজ করছি। আমাদের প্রতিষ্ঠানে আসলে করোনাকালীন যে সাপোর্ট গুলোর দরকার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের নতুন সময় নিশ্চিত করেছে। যত রকমের কেউ অসুস্থ হইলে সেটা সম্পাদক নিজে সেই দায়িত্ব নিয়ে সম্পাদক নিজে যোগাযোগ করে সংশ্লিষ্ট যে হসপিটাল যেখানে যা দরকার সেখানে সেই ব্যবস্থা নিয়েছেন, আমরা তার সহযোগী ভূমিকা করছি। সেক্ষেত্রে অসাধারণ ভূমিকা আসলে আমাদের নতুন সময় বিশেষ করে আমাদের সম্পাদক আমাদের গুরু নাইমুল ইসলাম খান সেটা করেছেন। মানে একজন সম্পাদক এবং কর্মী তার সহকর্মীর জন্য নিজে সরাসরি কন্টিনিউয়াস যোগাযোগ করেন, এটা অনেক বড় বিষয়, এটা আমার জায়গা থেকে বলতে পারি। এবং কিছু কিছু জায়গায় কিছুটা অবহেলা তো আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যতটুকু জানি যে আসলে সেই দায়িত্ব গুলো পালনের চেষ্টা করছে গণমাধ্যম গুলো। কিছু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম থাকবে, কিন্তু সেই জায়গাটা আমরা দেখছি করছে, সীমাবদ্ধ থাকবে। এবং সেটা তো আসলে আমাদের এখানে কিছু সমস্যা আছে, আসলে সেই সমস্যা গুলো তো আসলে ফেস করতে সব ক্ষেত্রেই করতে হচ্ছে, সেটা এই ক্ষেত্রে করোনাকালীন তো আলাদা বিষয় না। এবং গণমাধ্যমের কিন্তু অনেক কর্মী আক্রান্ত হয়েছেন, অনেকে মারাও গেছেন, অনেক খ্যাত সাংবাদিকও মারা গেছেন, গণমাধ্যম কর্মী মারা গেছেন এই ক্ষেত্রগুলিতে। আর আমাদের যা মনে হচ্ছে যে আমরা যারা দেখছি সেই ক্ষেত্রে অনেক উপেক্ষার ব্যাপারটা ছিল, এই উপেক্ষা ছিল অনেকটা সরকারের তরফ থেকেও প্রতিষ্ঠানের তরফ থেকেও। তো এখন পর্যন্ত কিন্তু এইগুলো সমন্বয় করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিক সংগঠনগুলো বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো সমন্বয় এখন পর্যন্ত গড়ে ওঠেনি তেমন ভাবে, এই সমন্বয়টা গড়ে ওঠা প্রয়োজন কিনা? হ্যাঁ, যে কোনো ভালো কিছুর জন্য তো সমন্বয় অপরিহার্য, শৃঙ্খলা যেটা আমরা বলি, তো শৃঙ্খলা সমন্বয় ছাড়া তো ভালো কিছু অর্জন হয় না। সেটা করোনাকালীন আমরা দেখেছি কিছুটা বিশৃঙ্খলা ছিল, সমন্বয়হীনতা ছিল, যার ফলশ্রুতিতে আমরা আমাদের যে করোনার প্রভাবে কি ধরনের ক্ষতি হয়েছে আমরা দেখেছি, অনেক মানুষের মৃত্যু দেখেছি, অনাকাঙ্ক্ষিত মৃত্যু। আমরা যদি একটা মৃত্যু চাই না, কিন্তু বহু মানুষ মারা গেছে তাৎক্ষণিকভাবে। সেই জায়গাটা আসলে আমরা তো সে লেখিং ছিল সেই জায়গাটা, সরকারের দায়িত্ব সেটা অনেক সময় স্বীকার করেছেন, অনেক সময় করেন নাই, কিন্তু আলটিমেটলি আমরা দেখি গ্রসলি ধীরে ধীরে হলো সেই সংকটটা, সেই শৃঙ্খলাটা, যে বিশৃঙ্খলা বা সমন্বয়হীনতাটার অনেকখানি আসলে আমরা ওভারকাম করতে পেরেছি বলে আমার মনে হয়। এবং যে টেকনিক্যাল কমিটি রয়েছে, সেই টেকনিক্যাল কমিটি এখন কাজ করছে আগের চেয়ে অনেক ভালো। যে টেকনিক্যাল কমিটির অনেক সদস্যের সাথে আমার কথা হয় রিপোর্টিং এর সাথে, কথা বলার সাথে তারা কথা বলেন, কিছু কি বাধার সম্মুখীন হন, হয়তো অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আবার হয়ও। সব তো আসলে এই সমাজে হট করে হয়ে যাবে না, আমরা যেমন ওভারনাইট বিপ্লব করে ফেলতে পারবো না, যে কোনো কিছু রাতারাতি উন্নতি করতে পারবো না। এক্ষেত্রে এই জিনিসগুলো তো আমাদের কথা বলতে হবে, আসলে কথা বললেই কম বেশি এটা। আরেকটা প্রশ্ন আমার মধ্যেও ছিল, কিন্তু এটা আরেকজন করে ফেলেছেন, এনামুল হক এনা, আমি দেখছি উনি বলছেন যে মহামারীকালীন বিভিন্ন গণমাধ্যমে কেন ছাঁটাই হচ্ছে, এমনকি আমাদের নতুন সময় থেকেও ছাঁটাই হয়েছে বলে জানা গেছে। আমার প্রিয় দুই সাংবাদিকের নিকট প্রশ্ন রইল, ছাঁটাই হওয়া এইসব মিডিয়া কর্মীরা এই অসময়ে কি করে জীবন চালাবে? এটা কিন্তু একটা বড় ব্যাপার যে এই সময় একটা বিপদের সময়, যখন অনেক বড় পত্রিকার থেকেও ছাঁটাই হচ্ছে, যাদের বলা প্রথম শ্রেণীর একের প্রথম দিকের পত্রিকাগুলি থেকেও ছাঁটাই হচ্ছে, যে এই অবস্থায় এমনি চারিদিকে অর্থনৈতিক একটা চাপ আছে, সমস্যা আছে, অন্য চাকরির জায়গাগুলো সংকুচিত হয়ে আছে, এই অবস্থায় যখন গণমাধ্যম থেকে ছাঁটাই হয় তখন গণমাধ্যমের নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠে। আশিক সাহেব, একজন তরুণ সংবাদকর্মী হিসেবে আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন? আমি আমাদের নতুন সময়ের কথা এসেছে, তো এটার উত্তর আমি আগে দিই। আমাদের নতুন সময় থেকে আসলে আমার জানা মতে কাউকে ছাঁটাই করা হয়নি। যেটা হয়েছে, যারা করোনাকালীন সময়ে একরকম চলে গেছে, পালিয়ে গেছে করোনা যুদ্ধ, আমরা তো যুদ্ধ করেছি, আমরা কাজ করেছি, যারা আসে নাই তারা এখনো হয়তো আসে নাই, কারণ এখনো আসেন নাই, কিন্তু ছাঁটাই হয়নি আসলে আমাদের নতুন সময় থেকে। এবং এই সংকটকালীন সময়ে নিশ্চয়ই ছাঁটাই এটা অনেক বড় বেদনাদায়ক, এবং যে ছাঁটাই হয় যার চাকরি যায় সে আসলে বোঝে যে কি সমস্যা। এমনি সংকট, তার উপর যদি চাকরি চলে যায়, তার পরিবার থাকে অনেকের,
বড় রকম দুর্দশার মধ্যে, সেই যে গণমাধ্যম সেই জায়গাটা নিশ্চিত করা উচিত। কারণ গণমাধ্যম নৈতিকতা শিক্ষা দেয়, গণমাধ্যম মানুষকে মানে ভালো মন্দ তুলে ধরার চেষ্টা করছে, সে গণমাধ্যম থেকে নিশ্চয়ই সেই নৈতিকতা বিরোধী কোনো কাজ মানুষ আশা করে না। সংবাদকর্মীদের যে যে আশা নিয়ে যে ইয়া নিয়ে কাজ করছে সেটা মূল্যায়ন করা উচিত। এবং যারা বড় বড় আমরা যেটা আপনি বলছেন যে বড় বড় প্রতিষ্ঠানগুলো সংবাদ মাধ্যমগুলো থেকে ছাঁটাই কথা আমরা দেখছি শুনছি, এবং তাদের আসলে যে এটাতে অনেকেই প্রশ্ন করেন যে যে যারা ছাঁটাই করছেন যে প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বড় বড় সংবাদপত্র বা টেলিভিশন থেকে, তাদের তো এটা মানে তাদের তো সামর্থ্য আছে, কেন ছাঁটাই করবে এই প্রশ্নটা তো অনেকের, সেই সঙ্গে আমারও কেন তারা ছাঁটাই করবেন, তারা তো সেই সময় দুঃসময় তো আসলে কোনো পাশে দাঁড়াবেন, পাশে দাঁড়াবেন কর্মী তার জন্য জীবন দিতে প্রস্তুত, মানে এই দুঃসময় পাশে থাকা তো তার দায়িত্ব। আপনি খোঁজ নিতে পারেন আমাদের নতুন সময় থেকে কাউকে ছাঁটাই করা হয়নি, সেই জন্য নাইম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা চেষ্টা করবো ক্ষণকালে নাইম ভাইয়ের সাথে কথা বলতে। নাইম ভাইকে ধন্যবাদ যে এই দুঃসময় কাউকে ছাঁটাই করেননি, এটা দৃষ্টান্ত হয়ে থাকা উচিত খন্ডকালের পক্ষ থেকে। নাইম ভাইকে ধন্যবাদ। তো আপনার কিছু কাজের কথা আছে, আপনি তো ইন্টারভিউ নিয়েছেন অনেকের, অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছেন, আমি একটু কারিগরি ত্রুটির জন্য আমি দেখাতে চাচ্ছিলাম যে আপনার কিছু কাজের ব্যাপার, কিন্তু কারিগরি ত্রুটির জন্য আমাদের দেখানো যাচ্ছে না, আমাদের কম্পিউটারে একটু সমস্যার জন্য ওই ছবিগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না, ফাইলটা, যার ফলে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনি অনেক কাজ করেছেন ইন্টারভিউ, দেশের প্রতিটি জশা মানুষের সাথে, রাজনীতিক বলেন, তার শিক্ষাবিদ বলেন, চিকিৎসক বলেন, সবার সাথেই কাজ করেছেন। এই যে ইন্টারভিউ, ইন্টারভিউর অভিজ্ঞতাটা আপনার কি কেমন, এই ইন্টারভিউতে কখনো কি বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা? নিশ্চয়ই, ইন্টারভিউ তো অনেক, আপনি যেটা বলছিলেন অনেক বড় মানুষের সঙ্গে কথা বলার ইন্টারভিউ করার আমার আসলে সৌভাগ্য হয়েছে, আমি বহু মানুষের বড় বড় মানুষের পছন্দ কথা বলেছি, সেক্ষেত্রে নিশ্চয়ই সে বিরূপ প্রতীক বিরূপ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এবং ইন্টারেস্টিং কাহিনী আছে বিরূপ, যেটা এটা বলতে পারি যে এটা সে ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়, এটা বিরূপ কিনা আমি জানি না, নারায়ণগঞ্জের যে মেয়র সেলিনা হায়াত আইবি, ডক্টর সেলিনা হায়াত আইবি, আমি আমার সাংবাদিকতা প্রথম দিকে, তো প্রথম দিকে উনি ওনার ইন্টারভিউ করবে করব সেটা আমি আমি সময়টা নিয়ে নিয়েছিলেন, জাব্বার হোসেন সাপ্তাহিক কাগজের সম্পাদক ছিলেন তখন, জাব্বার ভাই ফোন দিয়েছেন, ওনার কাছে সময় নিয়েছেন, এবং জাব্বার ভাইয়ের কাছে শর্ত দিয়েছেন যদি যাকে পাঠাবেন আপনি তার সঙ্গে আমি যদি কথা বলে মনে হয় তাহলে ইন্টারভিউ দিব, না হলে দিব না। জাব্বার ভাই সেই চ্যালেঞ্জটা নিয়েছেন, জাব্বার ভাই আমাকে জানেন, তো সেই চ্যালেঞ্জ দিয়ে আমি গিয়েছিলাম নারায়ণগঞ্জের নগর ভবনে, এবং যাওয়ার পর আসলে আমি একটা এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, মানে উনি আমাকে টেস্ট করলেন যে আপনি বলেন, মানে ওনার তো ল্যাঙ্গুয়েজ জানেন, মানে নেগেটিভ না আমি এটা পজিটিভ ভাবে নিচ্ছি, যে উনি যে আপনি বলেন ভাই কার অ্যাসাইনমেন্ট নিয়েছেন, কি উদ্দেশ্যে নিয়েছেন, আমাকে ভরকে দেওয়ার জন্য উনি ট্রাই করছিলেন আর কি। আমি আমার জায়গা থেকে আসলে আমি কনভিন্স করার চেষ্টা করেছি, ফাইনালি ইন্টারভিউটা নিয়েছি, এটা আমার কাছে খুব মেমোরেবল মনে হয়, যে স্মৃতিময় মনে হয় যে একটা চ্যালেঞ্জ নিয়ে যাওয়া, এই মানুষটা অনেক বড় মানুষ, কেরি মানুষ এবং প্রতাপশালী মানুষ, তার ইন্টারভিউ করা আমার জন্য নবীন সেটা মানুষের জন্য সহজ ছিল না, এখনো না, যে কোনো ইন্টারভিউর জন্য প্রতিযোগ যখন ইন্টারভিউ করতে যায় অনেক বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, কারণ প্রতিনিয়ত নতুন কিছু ফেস করতে মোকাবেলা করতে, তো অনেক বড় চ্যালেঞ্জ ছিল, খুব আনন্দেরও ছিল যে আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছিল, তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, সেই চ্যালেঞ্জ আমি আসলে মোকাবেলা করেছি ভাই, এবং তাকে আমি কনভিন্স করেছি, মানে যুক্তি দিয়ে, মানে আমাকে উনি ট্রাই করেছিলেন আসলে সত্যি কি চাই আমি, কি উদ্দেশ্যে এসেছিলেন ওনার ভিতরতে, সেটা আমি আমি আমার ভাষা, আমার বক্তব্যে, আমার যুক্তিতে আমি আমি ভালোই কনভিন্স করতে পেরেছি, যার ফলে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, 40-50 মিনিটের উপরে মতো কথা বলেছিলাম, যে এটা অনেক ভালো লাগা ছিল। আর একটা বিরূপ বিরূপ বলা যায় কিনা বা বলবো কিনা আমি জানি না,
যে মির্জা আব্বাস সাহেবের একটা ইন্টারভিউ বেশ অনেকদিন ধরে ঘুরে ঘুরে ইন্টারভিউটা ফাইনালি দিয়েছিল, সময়টা দিয়েছিল, কিন্তু যাওয়ার পর হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করেছি, এটা বিষয় না, এটা সংবাদকর্মী হচ্ছে অপেক্ষা করতে উনি ব্যস্ত ছিলেন, কিন্তু যাওয়ার পর যখন আমি কথা বলবো আমি রেকর্ডার নিয়ে গেছিলাম, কিন্তু আমি আমাকে রেকর্ড করতে দেবেন না, তাহলে কি করব এখন, অনেক বড় ইন্টারভিউ আমি কয়টা লিখবো, আর উনি ব্যস্ত সময় আমি কয়টা লাইনে আমি লিখতে পারবো, মানে দিবেন না দিবেন না। এবং পাশে ওনার পাশে একজন সাংবাদিক ছিলেন দিগন্ত টেলিভিশনের প্রধান, তো উনি দিবেন না, কিন্তু তারপর বুঝানো যে আপনি আপনার রেকর্ড করা তো আপনার জন্যই ভালো, আমি কি লিখে দিব আর তার প্রমাণ থাকবে না, কিন্তু আমি রেকর্ড থাকলে আপনি বলতে পারবেন, ধরতে পারবেন যে ভাই তুই কি লিখছ। অনেকক্ষণ পরে আসলে ইয়া করতে পেরেছি, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, এই দুইটা চ্যালেঞ্জ অনেক বড় ছিল, দুইটা একই সঙ্গে আমার ভালো লাগছে, আমার অপ্রস্তুত ছিলাম মির্জা আব্বাস কিংবা সিনেমাতে আইবি, এগুলো তো আমার জন্য নতুন ছিল চ্যালেঞ্জ গুলা, এগুলো আমি বলছি আমি আমি কোটিবি নিয়েছি এবং খুব উপভোগ করেছি, আমার মজা লেগেছে, ভালো লেগেছে। আচ্ছা আপনি কি এর মধ্যে ডয়চে ভেলের একটা সাক্ষাৎকার ছিল খালেদ মহিউদ্দিনের সাথে, আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুর, এই সাক্ষাৎকারটা নিশ্চয়ই আপনি দেখেছেন, যেটা আলোচিত সাক্ষাৎকার, যে এই সাক্ষাৎকারের শেষ পর্যায়ে আমির হোসেন আমুর সাক্ষাৎকারের লাইভ সাক্ষাৎকার ছিল, যেটা লাইভ ছিল, সেখান থেকে উঠে চলে গিয়েছেন, এই যে উঠে চলে যাওয়া বা সাক্ষাৎকারের ধরন, এই যদি লাইভটা দেখে থাকেন তো সেই ক্ষেত্রে খালেদ মহিউদ্দিন ভাইয়ের প্রশ্ন করার ধরনের জন্য কি আমির হোসেন আমুর আর মানে উঠে গিয়েছেন, বা প্রশ্ন করার ধরনটা অন্যরকম ছিল বা অসহিষ্ণু ছিলেন আমির হোসেন আমু এরকম, এটা আপনার এই আপনার তো এত ইন্টারভিউ করেছেন, এটা দেখে কি মনে হয়েছে আপনার আসলে, যে এখানে ল্যাক্স ট্র্যাকার? আমি আসলে পুরো ইন্টারভিউটা দেখিনি, তবে শেষের অংশে দেখেছি, এখন পুরো ইন্টারভিউটা দেখলে আসলে কথা বলা সহজ হতো, তবে একজন সংবাদকর্মী যখন ইন্টারভিউ করবেন, এবং এটা ব্যক্তি স্বার্থে নয়, যখন মানুষের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে যারা রাজনীতি করেন কিংবা সংশ্লিষ্ট যারা বিশিষ্ট জন আছে তাদের সঙ্গে কথা বলেন, তখন একটা উত্তর নেওয়ার চেষ্টা করবেন, স্বার্থ সংশ্লিষ্ট মানে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো একটা প্রশ্ন করবেন, সেক্ষেত্রে সাংবাদিকের দায়িত্ব যেটা সেটা করতে পারেন, এবং রাজনীতিবিদ কিংবা বিশিষ্ট জন বুদ্ধিজীবী যে হোক সেই উত্তর নিশ্চয়ই উনি দেওয়া উচিত, সেক্ষেত্রে আমি আসলে পুরো ইন্টারভিউটা দেখলে ভালো হতো, আমি শেষ অংশটা দেখেছি, একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর উত্তর দিয়েছেন আমির হোসেন আমু, আমি দেখলাম না, সেই ক্ষেত্রে আমি বলি যে ইন্টারভিউর যে একটা সংবাদ গণমাধ্যমে ইন্টারভিউর একটা বিশেষ গুরুত্ব আছে, ইন্টারভিউ নেওয়ার জন্য বিশেষ কৌশলী হতে হয়, ক্যারিশম্যাটিক চরিত্রের হতে হয়, ইন্টারভিউ নেওয়াটা খুব সহজ কাজ নয়, সেই ক্ষেত্রে একেবারে সরাসরি কোনো প্রশ্ন করা বা একই প্রশ্ন বারবার করা বা ব্যক্তিগত প্রশ্নের ক্ষেত্রে এই ক্ষেত্রগুলোতে কতটুকু কিভাবে করা উচিত বা সাবধানতা অবলম্বন করা উচিত কিনা, আপনার ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতায় কি বলে? না এখন ব্যক্তিগত আসলে আক্রমণ করা তো নিশ্চয়ই সাংবাদিকতা নৈতিকতা পড়ে কিনা আমি জানি না, ব্যক্তিগত আক্রমণের কাজ সংবাদকর্মী নয়, সংবাদকর্মীর কাজ হচ্ছে মানুষের প্রশ্নগুলো সংশ্লিষ্ট ব্যক্তি বা দপ্তরের কাছে পৌঁছানো, সেখান থেকে নেওয়া, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ তো অবশ্যই করা উচিত না, যেটা যে কোনো বিষয়ে জানার জন্য নিশ্চয়ই তার প্রশ্নকর্তা করবেন, কিন্তু সর্বোচ্চ যে ইয়াটা আছে স্বাধীনতা আছে সেই বজায় রেখে করতে হবে, এবং নিশ্চয়ই যুক্তিসঙ্গত প্রশ্নগুলো করার অধিকার তিনি রাখেন, এবং এমন কোনো প্রশ্ন নিশ্চয়ই করা উচিত না যে মানে সরাসরি হিট করতে পারে বা বিব্রত হতে পারে, আমরা তার কাছ থেকে একজন রাজনীতিবিদ একজন বিশ্লেষণের কাছ থেকে বক্তব্য নেব, সেই বক্তব্যটা আমরা এমনভাবে করবো যে যেটা আসলে উনি দেবেন, উনি এটা যেটা এটা এমন যাতে মনে না হয় যে তাকে আসলে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, বিশেষ উদ্দেশ্য নিয়ে আসলে প্রশ্ন করা হচ্ছে, আমাদের ধরনটা টাইপটা এবং ইয়াটা যাতে হয় যে আসলে সত্যিকারের মানুষের প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে, এগুলা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং জনস্বার্থ প্রশ্নগুলো একটু ভালোভাবে করা উচিত বলে আমার মনে করি, ব্যক্তি আক্রমণ আসলে আক্রমণ করলে যখন বক্তা যখন যিনি ইন্টারভিউ দেবেন উনি যদি মনে করেন যে আমাকে আসলে সে আক্রমণ করতে এসেছে,
যদি বিশ্বাস করে ফেলেন তখন আসলে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়ে যায়, তখন উনি উৎসাহিত হবেন না ইন্টারভিউর জন্য। অবশ্যই ধাপে ধাপে যে প্রশ্নগুলো আছে সেগুলো করতে হবে সফটলি, প্রশংসার জায়গা থাকলে প্রশংসা করা কিংবা তার মন্দ জায়গা থাকলে মন্দ করা, তাহলে একটা ব্যালেন্স তৈরি হয়, তখন বক্তা উৎসাহিত হয়। উৎসাহের জায়গাটা তৈরি হলে তখন আপনি অনেকক্ষণ কথা বলতে পারবেন। আমি দেখেছি আমি অনেক প্রচুর হার্ড প্রশ্ন করেছি, অনেক সফট প্রশ্ন করেছি, অনেক অহেতুক প্রশ্ন করেছি, যাতে মানে একটা ব্যালেন্স তৈরি হয়। ব্যালেন্স তৈরির অর্থ এই না যে আমি আমার প্রত্যাশিত প্রশ্ন উত্তর নেব না, আমি যাতে সে মনে না করে, যদি বক্তা মনে না করে যে তাকে আসলে ধরার জন্য তাকে বিপদে ফেলার জন্য করছি, আমাকে এটা আমার অ্যাক্টিভিটিস এর মধ্যে আমার বডি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে প্রমাণ করতে হবে যে আসলে আমার উদ্দেশ্য জনস্বার্থ, আমি আসলে জানার জন্য এসেছি, মানুষের জানার আগ্রহ মেটানোর জন্য এসেছি, এগুলো অবশ্যই। অর্থাৎ ওনার যার ইন্টারভিউ নেবেন তার কাছে আপনার বিশ্বাসযোগ্য হতে হবে যে আমি আপনাকে বিব্রত করতে আসিনি, আমি আমার কাজটা করতে আসছি এসেছি এবং জনস্বার্থে কাজটা করতে এসেছি। আচ্ছা, আমার অ্যাক্টিভিটিস এর মধ্যে আমার কথাবার্তার মাধ্যমে আমাকে শু করতে প্রমাণ, তাৎক্ষণিক প্রমাণ আসলে করতে হবে যে আসলে ঠিক আছে। আশিক রহমান, এই জায়গাটা আমরা বুঝলাম, আমরা চলে আসি কোভিডকালীন সাংবাদিকতা নিয়ে। আপনি ইন্টারভিউ নেওয়ার পাশাপাশি রিপোর্টিং এর পাশাপাশি আপনি কিন্তু সম্পাদনার কাজটাও করছেন, খবর সম্পাদনাও করছেন, সহ সম্পাদক হিসেবে আপনি দীর্ঘদিন কাজ করেছেন। এখন সহ সম্পাদক হিসেবে কখনো কাজ করিনি, রিপোর্টিং হিসেবে আমি কাজ করেছি, তবে যে এডিটরিয়াল আমাদের নতুন সময় সেটা আমি দেখছি। আচ্ছা, একজন সম্পাদনার ক্ষেত্রে কাজ করতে গেলে এই ক্ষেত্রে যে আমাদের কোভিড কালীন কিছু সংবাদ আছে, আমরা খবরের কথা বলছি যে আমাদের কোভিড এর সময় কিছু সংবাদ আছে, এই যে দেখেন আর কিছু সংবাদ হলো যে ভ্যাকসিন বেরিয়ে গেছে, এই যে কিছু নিউজ পোর্টাল বলেন বা গণমাধ্যম যেটা প্রিন্ট মিডিয়া এরাও বলতেছে যে ভ্যাকসিন বেরিয়ে গেছে, আসলে ভ্যাকসিন বেরিয়ে যাওয়ার সংবাদটা সঠিক নয়, যে এরকম বিভ্রান্তিকর কিছু খবর এই কোভিড কালীন সময়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে রয়েছে কিছু চিকিৎসার ব্যাপারে, এই যে যে খবরগুলো দেওয়া হয়েছে এই খবরগুলো এইভাবে দেওয়া কি সঠিক হয়েছে কিনা, কিন্তু খবরগুলো সঠিকভাবে গুজব আকারে হয়ে গেছে অনেকটা, এই ক্ষেত্রগুলোতে আসলে সম্পাদনা যারা করেছেন তাদের কি ভূমিকা সঠিক ছিল কিনা? আসলে এখানে হচ্ছে করোনা কালীন যে সমস্যাটা হয়েছে, মানুষ আশার সংবাদ শুনতে চায়, কখন একটা ভালো সংবাদ আসবে, কখন একটা ইতিবাচক জিনিস আসবে, কখন ভ্যাকসিন আসবে, মানুষ এই জন্য উন্মুখ হয়ে আছে একটা ভালো সংবাদের জন্য। সেক্ষেত্রে গণমাধ্যম যেটা করছে, যখন যেটা আসছে এটা পজিটিভলি উপস্থাপনের আসলে চেষ্টা করছে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা বিচ্যুতি করছে যার ফলে বিভ্রান্ত তৈরি হয়, সেই জায়গাটা গণমাধ্যম অধিক সতর্ক হওয়া দরকার। একই সঙ্গে আমরা নিশ্চয়ই আসার খবর যেটা সেটা ছাপাবো, দায়িত্বশীলতার জায়গাটা আরো আরো বেশি থাকতে হবে, যে আমরা উৎসাহিত করছি বা তাকে একটা আসার খবর দিতে যাচ্ছি, কিন্তু একই সঙ্গে যাতে আসার খবর দিতে গিয়ে মানুষ বিভ্রান্ত না করি, বিভ্রান্ত তৈরি মানুষের মধ্যে হতাশা তৈরি হবে। কোভিড কালীন তো হতাশা, আসলে হতাশা তো খারাপ জিনিস, আমাদের এই সময় বুস্ট আপ দরকার বেশি বেশি করে উৎসাহিত, কিন্তু উৎসাহ বা বুস্ট আপ করার করতে গিয়ে যদি আমরা ভুল করি, বিভ্রান্ত তৈরি করি, অতিরঞ্জিত করি, সেটা তো হিতে বিপরীত হবে, ভালো হচ্ছে খারাপ হবে বেশি। নিশ্চয়ই যারা গণমাধ্যমগুলো সেই জিনিসগুলো নিশ্চয়ই মাথায় আছে, সেটা সেভাবে হয়তো ভুলগুলো শুধু নিচ্ছে নিবে। আপনি খেয়াল করে দেখবেন যে মাঝখানে কিছু কিছু খবর ছিল যে আমরা ওষুধ পেয়ে গেছি বা ভ্যাকসিন পেয়ে গেছি, আগস্টে আমরা ভ্যাকসিন বলা একটা আগস্টের মাঝামাঝি আমরা খবর দেখলাম অনেক মানে প্রথম সারির পত্রিকাগুলিতেও, যে মেইন স্ট্রিম মিডিয়া যেটা বলি আমি, যে সেই ক্ষেত্রেও দেখলাম যে খবরগুলো কোভিড এর ভ্যাকসিন আগস্টের শেষেই আসছে, কিন্তু এখন দেখেন সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে, অক্টোবর আসছে, আপনি যে কথাটা বলেন যে হতাশা সৃষ্টি হচ্ছে, তো এই হতাশাটা কিন্তু অলরেডি সৃষ্টি হয়েছে, এতে তো গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাও নষ্ট হচ্ছে, তাদের সাথে অন্যান্য যারা আপনারা যারা সঠিকভাবে কাজ করার চেষ্টা করছেন, যে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করছেন, তাদেরও তো একটা মানে মাঝখানে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, একটা গণমাধ্যম সম্পর্কে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে কিনা? না, গণমাধ্যম বিভ্রান্ত হচ্ছে, বিভ্রান্তের জায়গা তৈরি হলে বিভ্রান্ত সৃষ্টি হবে, সেই বিভ্রান্তের আসলে জায়গাটা দেয়া যাবে না। আর একটা বিষয়, আমরা যখন করোনাকালীন যে রিপোর্ট গুলো আমরা করছি, আমাদের সোর্স কি, যে যে রাষ্ট্রগুলো থেকে ভ্যাকসিন গুলো কাজ হচ্ছে, বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন,
হ্যাঁ, এই দেশগুলো তো এগিয়ে আছে ভ্যাকসিন তৈরি করতে, ওই দেশের গণমাধ্যম গুলো তো এই দেশের গণমাধ্যম ফলো করে, সেক্ষেত্রে যখন যা আসে তা দেওয়ার চেষ্টা করে। সেই জায়গায় আসলে অনেক সময় খেয়াল না করে হুট করে কে কার আগে দেবে এরকম চিন্তা করে হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে, কিন্তু আলটিমেট নিশ্চয় ভালো হচ্ছে। এই যে দ্রুত খবর দেওয়ার কথাটা বললেন, এই ক্ষেত্রে আমাদের সময়ও শেষ, আমরা শেষ প্রশ্নে চলে যাই। এই যে আমাদের মেইন স্ট্রিম জার্নালিজম আর সিটিজেন জার্নালিজম, যেটা হলো নাগরিক সাংবাদিকতা বলি, যেটা সামাজিক মাধ্যম ভিত্তিক, এবং মেইন স্ট্রিম যে মূল সাংবাদিকতা যেটা গণমাধ্যম ভিত্তিক, এই যে যে এই দুইটা জায়গায় আমাদের একটা আমাদের দেশে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে, একটা সাংঘর্ষিক অবস্থান সৃষ্টি হয়েছে। আমাদের গণমাধ্যমকেও দেখা যাচ্ছে অনেক সময় আপনার সামাজিক মাধ্যমগুলির পিছনে পিছনে দৌড়াতে হচ্ছে। এই যে যে কনফ্লিক্ট একটা অবস্থা, এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আসলে মানে গণমাধ্যমকে খুব সম্ভবত আরো ভালো অবস্থানে যাওয়া ছাড়া উপায় নেই। সেই ক্ষেত্রটায় আপনি কি মনে করেন যে গণমাধ্যম কি আসলে সামাজিক মাধ্যম বা মেইন স্ট্রিম জার্নালিজম সিটিজেন জার্নালিজম এর থেকে একটু পিছিয়ে পড়ছে কিনা? গণমাধ্যম পিছিয়ে পড়ে নাই, কিন্তু অনেক ক্ষেত্রে তো এখনো আসলে খবর উৎপাদন হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক খবর চলে আসে, সেটা অনেক ক্ষেত্রে ধরার সেই সামাজিক গণমাধ্যম থেকে মেইনস্ট্রিম গণমাধ্যম ফোকাস করে, কিন্তু বিচ্যুতি হচ্ছে না। মেইনস্ট্রিম গণমাধ্যম তার জায়গায় আছে, কিছু ত্রুটি হচ্ছে, কিছু ল্যাকিং হচ্ছে, অনেক সময় আমরা তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করার হয়তো মানুষকে কে কে কাকে সংবাদ দিব, মানুষও যেহেতু সংবাদ জানার জন্য উন্মুখ হয়ে থাকে, সেই জায়গাটা আসলে এরকম একটা অস্থিরতা তৈরি করে। তো সেই অস্থিরতা তো আসলে তৈরি করা যাবে না, যেহেতু গণমাধ্যম একটা দায়িত্বশীল মাধ্যম, গণমাধ্যম কাছ থেকে মানুষ সঠিক সংবাদটা জানতে চায় এবং দায়িত্বশীলতায় আচরণ যে কোনো ক্ষেত্রেই এই জায়গাগুলোতে আসলে আরো নিশ্চয়ই আরো স্ট্রংলি আরো কঠোরভাবে দেখছেন, নিশ্চয়ই আরো দেখা উচিত, সেটা সেটাও হয়তো তারা করছেন। সামাজিক গণমাধ্যমের সাথে তো মেইনস্ট্রিম গণমাধ্যম তুলনা হয় না, কারণ মেইনস্ট্রিম গণমাধ্যম হচ্ছে দায়িত্বশীল মাধ্যম, আর সামাজিক মাধ্যমের কোনো দায়িত্ব নেই, যে যা খুশি আমরা লিখছি সেটা তো মেইনস্ট্রিম গণমাধ্যম পারছে না। দুজনে অনেক ফারাক আছে, পার্থক্য আছে। মেইনস্ট্রিম গণমাধ্যম এখনো মানে সীমাবদ্ধতার মধ্যে অনেক ভালো করছে, ভালো করার চেষ্টা করছে, এবং শ্রোতার মধ্যে তো কিছু ভুল ত্রুটি হবে, সেটাও হচ্ছে। আচ্ছা, আমাদের ধন্যবাদ আশিক, আমাদের সময় শেষ হয়ে আসছে। আপনি তরুণদের একজন, এখন যদিও তরুণদের তরুণ পর্যায় থেকে পেরিয়ে আপনি এখন অভিজ্ঞতার দিকে চলে এসেছেন, এমন একটা জায়গায় চলে আসছেন, কিন্তু তাও আপনাদের আপনাদের মতো যারা আছেন এখানে তাদেরকে তরুণদের প্রতিনিধি বলবো আমরা, যে তারা তরুণদের প্রতিনিধি, আপনি যে নতুন প্রজন্ম যারা আসছে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান আশিক। না, এখন আমি আসলে তরুণ, আমি এখনো নবীশ, আমি আসলে প্রতিদিনই শিখি এবং প্রতিদিনই আমার ভয় ডর থাকে আমি একটা কোয়ালিটি জিনিস দিতে পারবো কিনা, সেই চ্যালেঞ্জটা আমার ভিতর থেকে বোধ হয় যে আমার একটা তাড়না থাকে যে ভালো একটা কিছু দিতে হবে। আমার তো নিজে আমার নিজস্ব একটা কোয়ালিটি আছে, যতটুকুই আছে আমার একটা মান আছে, সেই মানটা ধরে রাখা কিংবা এই মানকে উতরে যাওয়া, আরো ভালো কিছু করা, সেই চ্যালেঞ্জটা আমার আছে, আমি আমার ভিতর থেকে ফিল করি এবং প্রতি মুহূর্তে। এবং আমি তরুণ একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার যারা সহকর্মী সহযোগী কিংবা আর অন্য যারা আছেন তারা এই চ্যালেঞ্জ গুলো নিশ্চয়ই ফিল করছেন, এবং গণমাধ্যমে টিকে থাকতে হলে তো নিশ্চয়ই আমাকে যে দক্ষতার জায়গাটা আমাকে নিশ্চিত করতে হবে, আমার সিনসিয়ারিটি নিশ্চিত করতে হবে, অনেস্টির জায়গা নিশ্চিত করতে হবে। এগুলো হয়তো অনেকে বলবেন যে এগুলো নিশ্চিত করে আসলে লাভ নেই, যেটা আমরা আলোচনা করছিলাম যে আসলে অযোগ্যরা অনেক বিপদে পড়েন, এটা যেমন বাস্তবতা এবং এটাও বাস্তবতা যে আসলে যারা কোয়ালিটি আছে, যারা যাদের আসলে কাজ করার সামর্থ্যটা আছে তারা আসলে টিকে, কিন্তু সেই চ্যালেঞ্জ দিতে হবে এবং চ্যালেঞ্জটা এবং ধৈর্যটা তো ডেফিনেটলি লাগবে, যে কোনো পেশার ক্ষেত্রে ধৈর্য লাগে, গণমাধ্যমের ক্ষেত্রে আরো বেশি, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, এটা অনিশ্চয়তার জায়গা, এখনো গণমাধ্যম সেই একটা জায়গায় যায়নি, আমরা সেটা নিয়েও আলোচনা করেছি যে প্রতিষ্ঠান হিসেবে এখনো পুরোপুরি দাঁড় করায়নি, যখন দাঁড়াবে তখন হয়তো একজন গণমাধ্যম কর্মী একজন সাংবাদিকতার চাকরি নিচ্ছে তার মিনিমামও থাকবে, যেটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তো
তো যারা তরুণ আছেন তাদের সেইগুলো জেনে শুনে এগোবেন, তারা এগুলো নিয়ে চিন্তা করেন, ভাবেন এবং সেভাবে কৌশল নির্ধারণ করেন, তার জায়গাতে তাকে উন্নত করা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই পরিকল্পনা করেন। এবং যারা নতুন আসবেন সেই মোহ পড়ে না, আসলে আপনি নিশ্চিত হন, আগে চিন্তা করুন যে আপনি কতটা প্রস্তুত একজন গণমাধ্যম কর্মীর যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নেওয়ার জন্য, সেই চ্যালেঞ্জগুলো কি সেগুলো আপনাকে নানাভাবে পাঠ করতে হবে, জানতে হবে এবং দেখতে হবে। আপনি যদি আপনার সেন্স মানে এখানে গণমাধ্যম টিকার জন্য যে সেন্স দরকার, যে সংবাদকর্মী যে ইয়া দরকার সেগুলো আপনার থাকতে হবে, যেগুলো নিশ্চিত মোটামুটি যদি মনে হয় যে কনফিডেন্ট তাহলে আসা, না হলে আসলে এই সাগর অনেক বড় চ্যালেঞ্জের জায়গা, সেগুলো ডুবে যেতে হবে, পরে হতাশা দুশ্চিন্তা পড়তে হবে, সেটা যাতে না হয় সেই আগে থেকে ভাবতে হবে, সেগুলো সবাই করতে হবে আসলে। ধন্যবাদ আশিক রহমান। আমরা কথা বলছি আশিক রহমানের সাথে, যিনি নতুন সময়ে কাজ করছেন, হ্যাঁ বিশেষ সংবাদদাতা হিসাবে কাজ করছেন নতুন সময়ে, লেখক নিজে লিখছেন, আর বললামই তো তরুণদের প্রতিনিধি হিসাবে এই সময় যারা মোটামুটি ভালো করছেন তাদের মধ্যে আশিক রহমান একজন। চমৎকার সাক্ষাৎকারের সাফল্য তো আমি বলেছি যে উনি চমৎকার সাক্ষাৎকার নেন, এখানে তার সফলতা প্রশ্নাতীত। তো আশিক রহমান আপনাকে ধন্যবাদ ক্ষণকালের সাথে থাকার জন্য। ক্ষণকাল অংশুমালির একটি অংশ যেটা জার্মান ভিত্তিক একটা ম্যাগাজিন, সেটা ক্ষণকাল কাজ করছে। আপনি যদি ক্ষণকালের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আর কি? নিশ্চয়ই দর্শকদের প্রতি ভালোবাসার শুভেচ্ছা, এবং ক্ষণকালকে ফলো করছেন, অংশুমালিকে ফলো করছেন এবং করবেন সেটা আমি আশা করি, এবং আমার জায়গা থেকে আমি আসলে অংশুমালি এবং ক্ষণকালকে কিংবা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এটা ভালো একটা মানে শেখার একটা সুযোগ আমাকে, আমি কথা বলা আপনার মতো একজন গুণীজন এবং একজন মেধাবী মানুষের সঙ্গে কথা বলছি, আমার জন্য এটা অনেক বড় সৌভাগ্য এবং আমার খুব ভালো লেগেছে যে আমি একটা আড্ডা দিতে পেরেছি। আমার খুব আনন্দের একটা সময় কেটেছে, যে আমার মনে হচ্ছে না 1 ঘন্টা 55 মিনিট কথা বলেছি, আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হচ্ছে যে কথা বলে শেষ হবে না আসলে, কিন্তু শেষ তো করতে হয়। অনেক ধন্যবাদ এখন ভাই আপনাকে এবং ক্ষণকাল অংশগ্রহণকে, ভালো লাগলো, অনেক ভালো, ধন্যবাদ। ভূঁইয়া আশিক রহমান, আপনারা শুনলেন ভূঁইয়া আশিক রহমানের কথা। আমরা অংশুমালি কাজ করছি আপনাদের জন্য, বাংলা ভাষী যারা সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত, যারা গণমাধ্যমের সাথে জড়িত, যারা অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের সাথে বিশ্ব সাহিত্যের বা বিশ্ব গণমাধ্যমের সাথে একটা সংযোগ ঘটানোর কাজ করে চলেছি আমরা। এই কাজটা আমাদের চলছে বাংলাদেশ থেকে, চলছে বাংলাদেশ অংশে করছে আমি কাকুন রেজা, ভারত অংশে করছেন কবি স্বপন রায়, এবং কিভাবে জার্মান থেকে এবং আমেরিকা থেকেও চলছে অংশুমালি কার্যক্রম। আপনারা অংশুমালির সাথে থাকবেন, আর এই করোনাকালে অবশ্যই মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব বজায় রাখবেন, নিজে সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন, দেশকে সুস্থ রাখবেন। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ।